মানুষ জাস্ট পাগল হয়ে যাচ্ছে, কোনো দিকে চিকিৎসা নেই, কিছু নেই। আমাদের কাছে আসেন যাদের ভ্রান্ত, কোথায় কোথায় দক্ষিণ ভারতে চিকিৎসা করতে যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে। আসলে ব্যাপারটা আপনারা বুঝুন, মেডিকেল সায়েন্সটা আমাদের পাড়াতেও যেটা, সেটা লন্ডনে করলো সেই একই ব্যাপার। সুতরাং তার থেকে খুব একটা বেশি কিছু নেই। সুতরাং তার কোনো ওষুধ যখন নেই, সুতরাং সেটা দিয়ে যেটা, যে চিকিৎসাটার যার আউটপুট যেটা হবে সেটা সেরকমই হবে। আপনার নাম? শেখ হাফিজুর রহমান। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি আসছেন আপনি? হাওড়া জেলা আমতা থেকে। আপনার প্রবলেম? আমার প্রবলেম, সমস্যা আপনার কানে? আমার সমস্যা ছিল অনেকদিন যাবৎ, আমার কানে কম শুনতে পাচ্ছিলাম, কানে আওয়াজ হচ্ছিল। তো আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলাম, করিয়ে কোনো জায়গায় বললো, ডাক্তার বললো যে কোনো ওষুধে কাজ হবে না, তো আপনাকে এটা অভ্যাস করে নিতে হবে। সেরকম মতোই আমাকে ডাক্তার বলেছিলেন। তো আমি এখানে খবর পেয়ে এখানে এসেছি এবং এখানে ট্রিটমেন্ট শুরু করেছি। আপনি এখানে খবর কোথা থেকে কিভাবে পেয়েছেন? আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, দেখায় এখানে আমি যোগাযোগ করে ফোন নাম্বার নিয়ে এখানে যোগাযোগ করে আসছি, এসে এখানে ট্রিটমেন্ট শুরু করেছিলাম। আপনার এই সমস্যা যেটা, সেটা কতদিন ধরে, কতদিনের সমস্যা, কিভাবে হয়, মানে আপনি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিভাবে এই সমস্যার মধ্যে আপনার শুরু হয় এই সমস্যা? অনেকদিন যাবৎ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, প্রায় 2 বছর আগে। তো অ্যাক্সিডেন্টের পরে কিছু বুঝতে পারিনি তখন হঠাৎ। তারপরে একদিন 2-3 মাস আগে কানে সমস্যাটা দেখা দেয়। তো সমস্যাটা হওয়ার পরে আমি বুঝতে পারি যে এরকম আমার এই সমস্যাটা হচ্ছে। তো ডাক্তার দেখিয়ে, ডাক্তার বুঝতে পারেনি যে কী থেকে কী হচ্ছে না হচ্ছে। তো এখানে আসার পরে এখানে স্যার বললেন যে এরকম আপনার ঘাড়ের একটা এক্স রে করান। তো ঘাড়ের এক্স রে করানোর পরে দেখা গেল যে ঘাড়ের কোনো সমস্যার কারণে আমার কানে যেটা প্রবলেমটা হচ্ছে, তো সেই হিসাবে ট্রিটমেন্ট শুরু করেন স্যার। টিনাইটাসের সঙ্গে সার্ভাইকালের সম্পর্ক কী, এটা কিছুটা বিতর্কিত কথা হতে পারে, কিন্তু অনেক মানে বিভিন্ন বিশেষজ্ঞরা এই বিষয়ে অবগত নন, আমি এটা দেখেছি। কারণ আমরা টিনাইটাসের যদি সিংহভাগ কেস দেখি, এখানে রয়েছে যেগুলো আমাদের কাছে জানা, যেই ব্যক্তিরা আসেন, এবং তাদের মধ্যে কম বয়সী হোক চেয়ে বেশি বয়সী হোক, তাদের একটা স্পন্ডলোসিসের হিস্ট্রি আমি বার দেখেছি, এবং এটা প্রত্যেকটা টিনাইটাসের ভিডিও আছে, যে কটা বানিয়েছি সবেতেই বলেছি। এই জন্য আপনারা যারা আমার ভিউয়ার্সরা আছেন, যারা আমাদের চ্যানেল দেখে উপকৃত হচ্ছেন, আর যারা নিউরোথেরাপিস্টও আছেন, যারা প্র্যাকটিস করছেন, স্টুডেন্টরা আছেন যারা দেখেন, তারা কিন্তু অবশ্যই এই জিনিসটাকে এড়িয়ে যাবেন না। যেমন এই ওনার ক্ষেত্রে, এনার যেহেতু খুবই কম বয়সী মানুষ একজন, তো এনার ক্ষেত্রে যেমন যে কোনো কেউ টিনাইটাস দেখলে শুধু টিনাইটাসের দিকেই সমস্ত তার ফোকাস করে দেবে, সে এই সার্ভাইকাল অ্যাঙ্গেলটা দেখবে না। তাই আমি প্রথমেই এনার, ইনি বলেছিলেন, তুমি বলেছিলে না ঘাড়ে ব্যথা করছে? হ্যাঁ হ্যাঁ। তো অনেকে ইনি বলেছিলেন এবং অনেকে বলেও না, সেই জন্য আপনারা অবশ্যই সার্ভাইকালটা একবার চেক করে দেখে নেবেন। আর সার্ভাইকালের সঙ্গে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা জড়িত আছে, তার সঙ্গে কোক্লিয়ার কানেকশন থাকে, আর তার সঙ্গে ইনডাইরেক্টলি কানের চ্যানেল সঙ্গে সার্কুলেশনের একটা ব্যাপার থাকে, কানেকশন থাকে। তো সেই জন্য সার্ভাইকাল পার্টটাকে ইগনোর করে টিনাইটাসের চিকিৎসা করা যায় না। এটা একটু টেকনিক্যাল কথা বললাম, আর আমি এটাই বলতে পারি যে আপনাকে, যারা দেখছেন তাদেরকে এটাই বলতে পারি যে টিনাইটাস হলে তার কোনো ওষুধ সারা পৃথিবীতে এখনও নেই। কিছুটা ভুলে থাকা যেতে পারে অন্যান্য সাইড মেডিকেশন করে, বাট তার সাইড এফেক্ট অত্যন্ত বেশি। আমি এটাই ওকে কিছু স্পেসিফিক জিজ্ঞাসা করব যে এখন থেরাপির পরে, মানে আগে যে সমস্যাগুলো আমাকে বলেছিল, যেমন ঘাড়ে ব্যথা করছে বা এই ধরনের, তারপরে আমরা এক্স রে করে দেখলাম যে ঘাড়ের একটা সমস্যা আছে, C7-এ প্রবলেমস শো করলো, তারপরে আমার মনে হয় 10-12টা ট্রিটমেন্ট ওখানে হয়েছে,
কটা ট্রিটমেন্ট হলো, তারপরে ঘাড়ে ব্যথা এখন কেমন আছে, আর কানে তার সঙ্গে যেরমভাবে ঘাড়ে ব্যথা কমতে থাকলো সঙ্গে সঙ্গে কানটাও ডেভেলপ হতে থাকলো। আগে আমরা মনে আছে প্রথম প্রথম পয়েন্ট দিতাম, সেটা খুব একটা এফেক্টিভ হতো না, শুধু যখন টিনাইটাসের ট্রিটমেন্ট করতাম তখন সেটা এফেক্টিভ হতো না সেইভাবে, মানে কিছুদিন থাকতো আবার পরে আবার এসে যেত। কিন্তু যখন আমরা সার্ভাইকাল ব্যাপারটা নিয়ে অ্যাজ এ হোল ট্রিটমেন্টটা করা শুরু করলাম তখন কিন্তু রেজাল্টটা অন্যরকম দিকে গেল। এই বিষয়ে তুমি একটু কিছু বলো ডিটেলে, লোকে দেখবে আর স্টুডেন্টরা বেসিক্যালি শিখবে এটা থেকে। প্রথমে আমার 12টা থেরাপি দেবার কথা বলা হয়েছিল, তো 12টা থেরাপি আমার দেবার সময় তো প্রথম প্রথম আমার একটু প্রবলেম হচ্ছিল, আবার কম হচ্ছিল আবার বাড়ছিল। তো তারপরে থেরাপি কিছু চেঞ্জ করার পরে, সার্ভাইকালের কিছু থেরাপি করার পরে এখন আমার প্রবলেমটা অনেকটা কম হয়ে গেছে। এখন ঘাড়ে ব্যথাটাও কম আছে, কানে একটু আওয়াজটা অনেকটা কমে গেছে, এখন অনেকটা আমি সুবিধা বুঝতে পারছি। তোমাকে ধন্যবাদ আর এই ভিডিওটা করে দেওয়ার জন্য, এতে অসংখ্য মানুষ উপকৃত হবেন। টিনাইটাস নিয়ে মানুষ জাস্ট পাগল হয়ে যাচ্ছে, কোনো দিকে চিকিৎসা নেই, কিছু নেই, আমাদের কাছে আসেন। যাদের বিপুল, যাদের অর্থ আর্থিক ক্ষমতা রয়েছে তারা তো আছেই, এবং যাদের নেই তারাও আছে। তারা বিভিন্ন বিভ্রান্ত, কোথায় কোথায় দক্ষিণ ভারতে চিকিৎসা করতে যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে। আসলে ব্যাপারটা আপনারা বুঝুন, মেডিকেল সায়েন্সটা আমাদের পাড়াতেও যেটা সেটা লন্ডনে করলো সেই একই ব্যাপার, সুতরাং তার থেকে খুব একটা বেশি কিছু নেই। সুতরাং তার কোনো ওষুধ যখন নেই, সুতরাং সেটা দিয়ে যেটা যে চিকিৎসাটা আউটপুট যেটা হবে সেটা সেরকমই হবে, সাময়িক হবে এবং সেটা অনেক ঝুঁকিপূর্ণ হবে। সেই ওষুধ দিন দিন নার্ভের ওষুধ খেয়ে গেলে সমস্যা হবে, এরপরে কী হবে, টিনাইটাসের এরকম কানে অসহ্য যেরকম ঝনঝন করতে থাকে তাতে পেশেন্টের ঘুম আসা বন্ধ হয়ে যায় এবং তার বিভিন্ন রকম নার্ভের রোগ আসে। এর জন্য টিনাইটাসকে একটা ছোট প্রবলেম হিসেবে শুরু হলে সঙ্গে সঙ্গে আপনারা আমাদেরকে যোগাযোগ করুন বা তার প্রপার পদক্ষেপ নিন, চিকিৎসা করুন, বা মানে যে কোনো রকম একটা পদক্ষেপ অবশ্যই নিতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, এটা খুব গুরুত্বপূর্ণ, নাইটাসে যে ঝনঝনানি হয় কানের মধ্যে সেটা টক খেলে কি কম, টকটা কম খেলে অনেকটা বেটার থাকে। আমি যেদিন ওর ধরা পড়েছি সেদিনই ওকে বলেছি টক খাওয়া কমাতে 10-12% ওর কমে গেছিলো প্রথম প্রথমেই। তো এইটা কিন্তু সবার জন্য এটা একটা শেখার ব্যাপার। এই টিনাইটাসে খুব মানে কষ্ট পাচ্ছে বা টিনাইটাসের খুবই প্রবলেম নিয়ে বিভ্রান্ত সারা বিভিন্ন জায়গায়, তারা দক্ষিণ ভারত উত্তর ভারত বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে যায়, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে দাও, কারণ তুমি এই পেশেন্ট, তোমার কথাটা সব থেকে বেশি তাদের কাছে গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, আমি এটুকুই বলতে চাই, আপনারা যদি টিনাইটাসে যদি ভোগেন তো আপনারা এখানে আসুন, এখানে এসে আমার অনেকটাই সুবিধা মনে হচ্ছে, এখানে এসে আমি অনেকটাই সুস্থ হয়েছি, আর এখানে এসে আপনারা যোগাযোগ করুন, এখানে ট্রিটমেন্ট করলে আপনারা অনেকটাই কম বুঝতে পারবেন। ধন্যবাদ, এবং ওকে আজকে আমরা এখান থেকে মোটামুটি ওর থেরাপি কোর্স কমপ্লিট হয়ে গেল, আর ওকে অনেক অনেক শুভকামনা যেন, এবং ওর শরীর সুস্থ থাকে এবং ওর জীবনে এগিয়ে যায়। ধন্যবাদ তোমাকে।